এই পর্বে আমরা দেখব কিভাবে সেই ইমেজগুলো দিয়ে আমরা সেই আমাদের স্ট্রিট চিলড্রেনের যে ইমেজ স্লাইটটি তৈরি করেছি সেটি কিভাবে তৈরি করা যায় সেটা আমরা এই টিউটোরিয়ালে দেখব তো আবার আমরা সেই সিকোয়েন্স ফাইলে চলে যাই যেহেতু এবার আমরা আগে থেকেই জানি কিভাবে ইমেজ ইম্পোর্ট করতে হয় সো এবার আমরা সরাসরি প্রোজেক্টে চলে যাই ইমেজ স্লাইট এখানে আমি ডাবল ক্লিক করে এটি নিয়ে আসলাম অডিওটি তো এবার আমি সবগুলো ইমেজ এখানে নিয়ে আসি সাপোজ আমি এখানে ইমেজ ইমেজ ফোল্ডারের সবগুলো আমি এখানে ড্রপ করি এখানে আরো একটি ইমেজ মনে হয় বাদ পড়ে গেছে চাইল্ড সেটিকেও নিয়ে আসি তো এবার আমরা ভিডিওটা প্লে করে দেখতে পারি ভিডিও অর্থাৎ মিউজিক আর এই ইমেজগুলো খুবই সিম্পল হচ্ছে তো আমরা সবগুলো ইমেজকে এই ফ্রেম সাইজে এই সিকোয়েন্সের রেজুলেশনে ইমেজগুলো নিয়ে আসি যেহেতু এই ইমেজগুলো সাইজ আসলে অনেক বড় আমি এখানে এখানে ইমেজ ইয়েটি দেখতে পাচ্ছি না এখান থেকে আমি ভিডিও ইনফো এটাকে ড্রাপ করে নিয়ে আসি আগের মতো তো এবার আমি এখানে দেখি এখানে আমাদের ইমেজগুলো কিন্তু এক একটা ইমেজ এক এক রেজুলেশনের বা এক এক সাইজের তো সেই জন্য আমি এই সবগুলো ইমেজকে একসাথে এই সিকোয়েন্সের যেই সেটিংসটি রয়েছে যেটি আমরা আগে দেখেছি সিকোয়েন্স সেটিংস

পজিশন চেঞ্জ করে এগুলো ঠিক করা যাবে তো চলুন শুরু করি প্রথম ইমেজে আমরা ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পর এখানে ইফেক্ট কন্ট্রোল নামে একটি উইন্ডো চলে আসবে তো আমরা যদি এখানে সোর্স সোর্সে আমরা ইমেজগুলো নিয়েও করতে পারি অথবা এখানে ক্লিক করে আমরা যদি এটিকে মুভ করি তারপর ইফেক্ট কন্ট্রোলে যাই সেখানে আমরা এই অপশনগুলো দেখতে পাবো এফেক্ট মোশন অপাসিটি আমি এটিকে একটু এক্সপ্যান্ড করি এক্সপ্যান্ড করার পর এখানে মোশন পাবো পজিশন স্কেল রোটেশন অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্টিফ্লিকার তো যাই হোক আমরা এখানে পজিশন এবং স্কেল এই দুটি সবচেয়ে বেশি ব্যবহার করব রোটেশনও আমরা ইউজ করতে পারি তো যাই হোক আমরা এখন পজিশন আর স্কেল ব্যবহার করবো আমরা এখানে দেখেছিলাম এর আগে কীভাবে কী ফ্রেম বসানো যায় এবারও ঠিক কী ফ্রেম করতে হবে প্রথমে আমরা এখানে চলে যাই এখানে যে ঘড়ির মতো আইকন রয়েছে অনেকটা এখানে একটি ক্লিক করি এখানে একটি ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখুন দুটি কি ফ্রেম তৈরি হয়ে গিয়েছে তারপর আমরা এই মেজের শেষে আমরা আরও দুটি কি ফ্রেম তৈরি করি এবার এখানে ক্লিক করি এখানে ক্লিক করি দেখুন দুটি কি ফ্রেম কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আমরা প্রথম কি ফ্রেমে ফিরে যাই এখানে ক্লিক করে গো টু প্রিভিয়াস কি ফ্রেম এখানে ক্লিক করলেই প্রথম কি ফ্রেমে চলে আসবে তো এবার এটি যেহেতু ব্ল্যাক হয়ে রয়েছে তো আমরাই একটা কাজ করতে পারি এখান থেকে প্রথমে জু জুম ইন করে তারপরে এদিকে যাবে এরকম একটা অপশন আমরা তৈরি করতে পারি তো সেটা কীভাবে করবো প্রথমে আমরা এটা স্কেল করি এভাবে স্কেল করতে পারি কিংবা এখানে ডাবল ক্লিক করেও আমরা করতে পারি হয়তো আমি এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে আমি এটা স্কেল করতে পারি তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হবে এটি আমি জুম করছি কারণ এই ইমেজগুলোর সাইজ অনেক রেজলেশন অনেক বেশি সো এটি জুম করলেও ফাটবে না এখানে অনেকগুলো রেজুলেশন বেশি এরকম ইমেজ রয়েছে তো যাই হোক এভাবে আমি জুম করলাম তারপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ইমেজটার পজিশন আমি চেঞ্জ করতে পারি এটা আসলে পুরোপুরি আপনার নিজের ইচ্ছা দিন ইচ্ছার ইচ্ছার উপরে বিষয় ইচ্ছার উপরে ডিপেন্ড করবে তবে পজিশন চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে অনেক বেশি জুম করতে হবে এই গেল প্রথম কি ফ্রেম এবার আমরা নেক্সট লাস্ট কি ফ্রেমে যাই এখানে ওই পজিশনটি কী হবে বা সেই মিস্টিক কোন পর্যায়ে যাবে সেটা করতে পারি তবে এখানে আমরা প্রথমেই কি ফ্রেম তৈরি করার আগে আমরা যদি এমএসটি কি ফ্রেম করে নিতাম তাহলে হয়তো ভালো হতো যেমন এখানে আমি দেখাই এখন আমি এখানে এক্সপ্রেস বার চেপে প্লে করি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এমএসটি অ্যানিমেশন হলো বা পজিশন চেঞ্জ হলো এবং সেটাই অটোমেটিক পজিশন তৈরি হলো তো এখানে আসলে এনিমেশন তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ইমেজে ডাবল ক্লিক করে যেই উইন্ডোটি আসবে সেটি দিয়ে তৈরি করা তো যাই হোক আমরা এটিও আবার আরেকটা করি এবার একটু আমরা অন্যরকম করতে পারি যেমন সাপোজ আমি এখানে এই ইমেজের শুরুতে চলে যাই এটি প্রথমে এখানে থাকবে আমরা এবার কি ফ্রেম সেট করি

খুব সহজেই কিন্তু আমরা তৈরি করতে পারছি ইমেজ স্লাইডটি এটি আপনার ক্রিয়েটিভ ওয়েতে আপনি চিন্তাভাবনা করে এই জিনিসগুলো বের করবেন যেমন সাপোজ আমি পরের ইমেজটা একটু অন্যভাবে করার চেষ্টা করি এটা সাপোজ উপর থেকে নিচে নামবে সো এটাও করতে সেম সেম প্রসেস আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে চলে যাই সেম ওয়েতে তারপর এখানে দুটি কি ফ্রেম তৈরি করি আগে পরে যেটা ইচ্ছা সেভাবে আপনি করতে পারেন তো এভাবে না গিয়ে আপনি নেক্সট ফ্রেম দিয়ে যাবেন তাহলে সূক্ষ্ম হবে আর এভাবে ক্লিক করে যদি করেন সেক্ষেত্রে আরও কি ফ্রেম তৈরি হয়ে যেতে পারে সেটা সমস্যা তাই সবসময় নেক্সট প্রিভিয়াস এই কি ফ্রেম এভাবে সিলেক্ট করে আপনি মুভ করবেন তো আমরা প্রথম কি ফ্রেমে চলে এসেছি তো এবার এটাকে একটু জুম করি তো এবার এটিকে প্রথম পজিশন এখানে থাকবে তারপর আমরা নেক্সট প্রেমে চলে যাই আমরা নিচে নামিয়ে দিব তো যাই হোক এখানে আমি আসলে র্যান্ডমলি করছি এগুলো চিন্তা ভাবনা করে তারপরে আপনি আপনার ইমেজে ইফেক্টগুলো অ্যাপ্লাই করবেন এখানে একটু ফাস্ট তো এভাবে চাইলে আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ইমেজগুলো ব্যবহার করতে পারেন তো এখানে এই ইমেজগুলো একটু শুরু এবং শেষটা রাফ মনে হচ্ছে তো আমরা যদি সবগুলো তৈরি করে আমরা সিলেক্ট করে কন্ট্রোল আমরা ক্রস ফেড এই ট্রানজিশনটি ব্যবহার করি তাহলে দেখুন আগের চেয়ে কিন্তু বেটার হবে খুবই সিম্পল হয়েতে আমরা কত তাড়াতাড়ি আমাদের ইমেজ স্লাইডটি আমরা তৈরি করতে পেরেছি এখানে ইমেজটির গতি খুবই বেশি হয়ে গেছে তো এটি আমরা চাইলে এখানে গিয়ে কিন্তু আমরা কারেকশন করতে পারব আমরা এখানে চাইলে যে কোনো ধরনের কারেকশন আমরা কিন্তু করতে পারবো যেমন লাস্ট কি ফ্রেমে গিয়ে আমরা এখানে গিয়ে আমরা কিন্তু এভাবে চাইলে আমি যেভাবে খুশি সেভাবে আমি কারেকশন করতে পারবো তো যাই হোক ফাইনালি আমরা এই ইমেজ গুলো দিয়ে যে স্লাইড টি তৈরি করেছিলাম সেটি আরেকবার আমরা আহ প্লে করি যেমন স্লাইড পোস্ট ডাবল ক্লিক করার পর আমি প্লে করছি দেখুন খুব সহজেই কিন্তু আমরা এই জিনিসগুলো তৈরি করতে পারি পিছনে যে ইমেজটি ব্যবহার করা হয়েছে এই ইমেজটিকেই আহ অপাসি অপাসিটি কমিয়ে ফেড করে দিয়ে পিছনে ব্যবহার করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এটিকে জাস্ট এই পাশ থেকে এপাশে নেওয়া হয়েছে তো আপনাদের জন্য এটা হচ্ছে একটা প্র্যাকটিস ফাইল এই ভিডিওটি দেখে আপনাদের ছবি দিয়ে খুব সেম ওয়েতে যদি তৈরি করতে পারেন তাহলে বুঝা যাবে যে আপনারা এই অ্যানিমেশনের যেই ব্যাপারটি রয়েছে সেটি পুরোপুরি ধরতে পেরেছেন এবং প্রিমিয়ার প্রোর এডিটিং টুল সম্পর্কে আপনার মোটামুটি বেশ ভালো আইডিয়া হয়ে গিয়েছে তো এটা আপনাদের প্রজেক্ট এখানে কিভাবে করা হয়েছে সেটি আর এখানে দেয়া নেই ইমেজ দেয়া আছে চাইলে আপনি ইমেজগুলো দিয়ে হুহু এটার মতো তৈরি করতে পারেন অথবা আপনারা আপনাদের নিজেদের ইমেজ দিয়ে এরকম আপনাদের প্রয়োজন মতো ইমেজ তৈরি করতে পারেন ইমেজ স্লাইড তৈরি করতে পারেন ধন্যবাদ